জাতীয় ঐক্য ফ্রন্টের সঙ্গে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফা সংলাপ শুরু হয়েছে। সংলাপে অংশ নিতে বেইলি রোডের বাসা থেকে বুধবার সকাল 10:30 পর গণভবনে পৌঁছেন ডক্টর কামাল হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ। বেলা 11:00 পরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্য ফ্রন্টের সংলাপ শুরু হয়। এর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বহুল প্রত্যাশিত সংলাপ। দেশের সবার দৃষ্টি আজকের এই সংলাপের দিকে। এদিকে সংলাপে দাবি না মানা হলে আন্দোলনের ডাক দিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে আন্দোলনের নতুন কর্মসূচিও দিয়েছে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গড়ে ওঠা নতুন এই জোটটি জনসভা থেকে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সংলাপে দাবি না মানা হলে 8ই নভেম্বর রাজশাহী অভিমুখে লং মার্চ, সেখানে পরদিন 9ই নভেম্বর সমাবেশ করা হবে। এরপর ধারাবাহিকভাবে খুলনা ও ময়মনসিংহেও লং মার্চ ও সমাবেশ, এবং নির্বাচন কমিশন তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা। এই সরকার যদি আগামীকালের সংলাপে আমাদের দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে 8 তারিখে নভেম্বরে 8ই নভেম্বর রাজশাহীতে আমরা যাত্রা করব রোড মার্চ করে। রাজশাহীতে 9ই নভেম্বর জনসভা হবে, খুলনা বরিশাল ময়মনসিংহে জনসভা হবে, এবং নির্বাচন কমিশন যদি তফসিল না পেছায় তাহলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা হবে। ইনশাআল্লাহ তাআলা সকলকে শেষ হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় ঐক্য ফ্রন্ট জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সবাইকে ধন্যবাদ।